আসসালামু আলাইকুম, লিমাচ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি একঘেয়া খাবার থেকে আপনাদেরকে বাঁচিয়ে রাখতে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি নিয়ে আসছি পাটের শাকের ভর্তা। হাতে মাখানো এই পাটের শাকের ভর্তাটা যে কত ইয়ামি হয়েছে আপনারা যদি নিজে রান্না করে না খান তাহলে বুঝতেই পারবেন না। আর যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য তো আর কোনো কথাই নেই, খুবই একটা ভালো ভর্তা নিয়ে আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি। আমি এখানে পাটের শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিটি আজকে আমিও প্রথমই খেয়েছি। এই রেসিপিটি দিয়েছে আমার যা আমাকে। আমি নিজেও জানতাম না পাটের শাক যে এত ভালোভাবে খাওয়া যায় এত মজা করে। সবসময় তো আমরা রান্নায় পাটের শাকটা খেয়ে থাকি, কখনো ভর্তা যে পাটের শাক খাওয়া যায় আমি জানতাম না। আজকে তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে আসছি পাটের শাকের এই ভর্তাটা। এখানে আমি একটা কড়াইয়ের ভিতরে পাটের শাকগুলো এখন দিয়ে দিচ্ছি। পাটের শাকগুলো দিয়ে দিচ্ছি, একটু তেলও দিয়ে দিব, আর তেলটা অপশনাল, আপনারা না দিতে চাইলেও কোনো সমস্যা হবে না, পরবর্তীতে দিয়ে দিলেও হবে। এখন আমি পাটের শাকগুলো হাই হিটে দিয়ে এপিট ওপিট করে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিব। পাটের শাকগুলো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাটের শাক থেকে একটু পানি বের হবে, এই পানিটা শুকানো পর্যন্তই আমরা অপেক্ষা করব আর নাড়তে থাকব যেন পাটের শাকটা আবার কিন্তু আমরা ঢাকবো না, ঢাকলে পাটের শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমরা পানিটা শুকিয়ে যাবে আর নামিয়ে ফেলব। আর এখন একটি তাওয়ার ভিতরে আমি আমার স্বাদ মতো মরিচটা নিয়ে নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে মরিচটা আরও বাড়িয়ে দিবেন। আমি আমার পছন্দ মতো এখানে মরিচটা নিয়ে নিয়েছি আর ভালো করে পুড়ে নিচ্ছি। এখন এই কড়াইয়ের ভিতরে আমি একটা চ্যাপা শুটকি নিয়েছি শাকের ভর্তাটার সাথে ব্যবহার করার জন্য। আপনারা চাইলে যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন, কিন্তু একটু এইভাবে ফিনিশিং করে নেবেন যেন হাতের ভিতরে কাঁটাটা না পুঁতে যায়, কারণ এটা হাতে মাখানো হবে তো সেই জন্য। এখানে আমি একসাথে নিয়ে নিয়েছি পাটের শাক সিদ্ধগুলো আগে থেকে, মরিচ পেঁয়াজ আর চ্যাপা শুটকিটাকে ভালো করে আমি তেলের ভিতরে ভেজে করে নিয়েছি যেন হাতের ভিতরে কাঁটাটা না লাগে। এখন প্রথমে আমি মরিচ আর পেঁয়াজটাকে ভালোভাবে কোচলিয়ে নিব, কারণ মরিচটাকে ভালোভাবে কোচলিয়ে নিলে পরবর্তীতে আর অসুবিধা হবে না। তারপর আমি শুটকিটাকে মরিচ পেঁয়াজের সাথে কোচলিয়ে নিচ্ছি। আগে থেকে আমি তেলে ভাজার কারণে এখন কাঁটাটা লাগছে না, আপনারা এইদিকে খেয়াল রাখবেন। আর এখন একটু একটু করে শাকগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিব। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে। আজকের মতো বিদায় নিচ্ছি।